সরকারের পদত্যাগ নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার সহ দশ দফা দাবিতে মঙ্গলবার রাজধানীর দুই পাশে পদযাত্রা করবে বিএনপি। দেশবন্ধু অরেঞ্জ স্ট্রিংস ভালোবাসায় ভরপুর। শুধু বিএনপি নয়, তাদের যুগপথ আন্দোলনের সঙ্গে গণতন্ত্র মঞ্চও আজ রাজধানীতে পদযাত্রা করবে বলে জানা গেছে। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দুপুর আড়াইটায় গাবতলীর বাগবাড়ি আইএফসি ব্যাংকের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে টেকনিক্যাল ও কল্যাণপুর বাসস্ট্যান্ড হয়ে শ্যামলী শিশু মেলার বাপাস ও পঙ্গু হাসপাতালের সামনে দিয়ে 60 ফিট রাস্তায় গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দুপুর আড়াইটায় ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে 7 মসজিদ রোড, রাইফেল স্কোয়ার, ঢাকা সিটি কলেজ, সায়েন্স ল্যাব, বাটার সিগন্যাল ও কাটাবন মসজিদের সামনে গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।